আমি বলি, আগে আমি পরিচয় করে দিই। ও হচ্ছে কুন্দল দত্ত, বাড়ি হচ্ছে রাজবুলহাট, ঠিক আছে। পড়াশোনা শুরু করেছিল, গ্র্যাজুয়েশন করার পর কম্পিটিটিভ এক্সাম স্টার্ট করে 2019 সালে, 2019 নয় 2017 সালে, 2017 সালে 19 নম্বর ব্যাচে পড়া শুরু করে। সেখান থেকে লড়াই, ওর সাথে অনেক সময় ক্লাস করতো, অনেকে পড়াশোনার মধ্যে ছিল, অনেকে বেরিয়ে গেত, যারা শেষ পর্যন্ত টিকে ছিল তারা প্রত্যেকেই সাকসেসফুল হয়েছে। এবং আমি এটা খুব গর্বের সঙ্গে বলছি যে ওর দৃঢ় মানসিকতা ছিল, লড়াই করার মানসিকতা ছিল, চেষ্টা ছিল, ও কখনো থেমে থাকে, হেরে যায়নি, বারবার লড়াই করে গেছে, পরীক্ষায় ফেলিউরিটি এসছে, ব্যর্থতা এসছে, আবার লড়াই করেছে, আবার নিজের পায়ে দাঁড়িয়েছে, এইভাবে একটা জায়গায় পৌঁছেছে। তো ঘটনা হচ্ছে ওর যে পরিশ্রম, ও কীভাবে এগিয়েছে সেটাই বলছে শুনুন। নমস্কার, আমি কুন্তল দত্ত। স্যার তো অনেক কথাই বললেন, তো যেটা বলার সেটা হচ্ছে যে কনফিডেন্সটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত রাখতে হবে। কখনোই এটা ভাবলে হবে না যে আমার দ্বারা হবে না। আমি 17 সাল থেকে প্রিপারেশন নিচ্ছি, বহু পরীক্ষায় পাস করেছি, ঠিক আছে, আর অনেক জায়গায় মানে বেশিরভাগ পরীক্ষায় ওই মেন্স পর্যন্ত গিয়ে তারপর হয়নি, মানে যেগুলো সিজিএল মেন্স বা সিএইচএসএল মেন্স, ঠিক আছে, এমটিএসও প্রত্যেকবার পাস করেছি, ওই শেষে যা মানে ডিগ্রির পরেও হয়নি এরকম এসছে। তো এইগুলো থাকবেই। আর হচ্ছে প্রিপারেশান করতে গেলে একই জিনিস বারবার করতে হবে, এমন নয় যে আমি সব বাজার থেকে বাজারে গেলে হাজার একটা বই পাওয়া যাবে, এক একটা সাবজেক্ট, প্রতিটা সাবজেক্টেরই অনেক অনেক বই পাওয়া যাবে, কিন্তু নিজেকে একটা বই এমন চুজ করতে হবে, ঠিক আছে, স্ট্যান্ডার্ড বই, যেমন আমি জিকের জন্য যে ধরি লুসেন্টের, ঠিক আছে, বা তরুণ গোয়েলের যে বইটা পাওয়া যায়, ঠিক আছে, বা সব থেকে প্রথমে মানে ওইগুলো তো থাকবেই, যেহেতু এগুলো ইংলিশ ভার্সানের বই, তো যাদের ক্ষেত্রে একদম প্রথম থেকে যারা শুরু করছে তাদের আমি বলবো যে আমি যেভাবে শুরু করেছিলাম একদম 9-10-এর, ঠিক আছে, 2004 সালের আগে যে মোটামোটা বইগুলো পাওয়া যেত, ঠিক আছে, 9-10-1 সালে কম্বাইন্ড ছিল যে মোটামুটি যে বইগুলো পাওয়া যেত ওই বইগুলোকে একদম থরোলি, ঠিক আছে, আমি ওইভাবে প্রিপারেশন করে নিয়েছিলাম। এখানে স্যাররা নোটস লেখাত, সেইগুলো তো থাকতোই, কিন্তু নোটস শুধু পড়ে কখনোই কোনো পরীক্ষায়, আর এখনকার দিনে এখন যেরকম প্যাটার্ন কোশ্চেন আসছে, ঠিক আছে, একদম লাইন টু লাইন, ঠিক আছে, ওই বইগুলোকে পড়তে হবে, টেক্সট বই পড়তে হবে, ওই মানে নোটস তো থাকবেই, নোটস পড়তেই হবে, কিন্তু তার সাথে সাথে ওই এইগুলোকে রাখতেই হবে। আর ম্যাথসের ক্ষেত্রে আমি যেহেতু ম্যাথসের স্টুডেন্ট, ঠিক আছে, আর স্যার ম্যাথস আমাদের ভালো করাতো, স্যার আমাদের আমাদের ম্যাথস আর জিআইটা স্যার নিত, তো যেহেতু ম্যাথসের আমি স্টুডেন্ট সেক্ষেত্রে ম্যাথস জিআই আমার অতটা প্রবলেম পড়তো না, ঠিক আছে, আমার মেন যে প্রবলেম ছিল সেটা ইংলিশে ছিল, যেটা হচ্ছে আমি এই এসওয়াই যে মেন্স পরীক্ষার আগে আমি স্যারের সাথে যোগাযোগ করেছিলাম, তার আগে করোনার জন্য মোটামুটি এখানে পড়তে আসা বন্ধ হয়ে গেছে, আবার যখন এই করোনার পরে যখন পড়াটা শুরু হলো, মানে আমার এই এসওয়াই এর পরীক্ষাটাও করোনার পরেই হয়েছিল, মেন্সের সময় স্যারের সাথে যোগাযোগ, স্যার ইংলিশটা জিকেটা দেখিয়ে দিতে হবে, ম্যাথসটা আমি নিজে করে নেবো, যাই হোক স্যারের কাছে আসার পর স্যার ম্যাথসটাও দেখিয়ে দিয়েছেন। আর হচ্ছে ওই ইংলিশের জন্য প্রথমে একজন ম্যাম পড়াতেন, ম্যাম খুব ভালো পড়াতেন, তারপরে হচ্ছে অমিত দা পদে পড়াচ্ছিলেন কিছুদিন, তো ওখান থেকে কিছু অনেকটা উন্নতি হয়েছে। আর জিকেটা তো মেন ডেসক্রিপটিভ জিকে, যেই স্যার কোন স্যার পড়াচ্ছিলেন, প্রীতি স্যার, প্রীতি প্রীতি স্যার, স্যার নামটা আমার বুঝছি না, প্রীতি স্যার পড়াতেন, মানে নোটস লিখে পড়াতেন, তো এইগুলো তো ছিল। আর এইরকমই এইটাই জার্নি বলতে গেলে। আর একটাই কথা যে একটা বই বারবার পড়তে হবে, ওই যতবার তুমি পারবে ততবার ওটাকে রিভাইজ করতে হবে, রিভাইজ ছাড়া কিন্তু ওইখানে এখন নিজের পাঠে জানার জন্য টিউশনই করতে হবে, ঠিক আছে। এবার টিউশনই করতে গেলে যারা পড়ে তারা হয়তো বুঝতে পারবে যে পড়ার টাইমটা খুব কম পাওয়া যায়, সকালবেলা টিউশন সন্ধ্যাবেলা টিউশন, সেক্ষেত্রে পড়ার টাইমটা আমি বেশিরভাগটাই রাত্রে করতাম, ঠিক আছে। এছাড়াও আমি হচ্ছে যেহেতু সায়েন্সের স্টুডেন্ট, আমি ক্লাস 10টা পড়াতাম, 9-10টাই পড়াতাম, 11-12 পড়াতাম না, কারণ 9-10-এর যে সিলেবাসটা সেটা অনেকটাই হচ্ছে কম্পিউটার সিলেবাসের সিমিলার, তো সেক্ষেত্রে ফিজিক্স বা ফিজিক্স মানে ফিজিক্যাল সায়েন্স যেটা বা ম্যাথ আর হচ্ছে বায়োলজিটা আমার ওই পড়া থেকেই প্রায় তৈরি হয়ে যাচ্ছে, বাকি যে টপিকগুলো ছিল হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইংলিশ ইংলিশ এইগুলো হচ্ছে ওই আমার যে অফ টাইমগুলো থাকতো সেইগুলোতে মোটামুটি কভার করে নিতাম, ঠিক আছে, সময়টা একদমই নষ্ট করা যাবে না, নষ্ট আমি করতাম না। এবার মাঠ ছিল যে যেটা এখন বেশিরভাগটাই ওই পুলিশের চাকরির জন্য বা রেলের চাকরির জন্য মাঠের ব্যাপার ছিল, মাঠ থাকতো, তো মাঠ বেলার দিকটা মাঠে যেতাম, যেহেতু মাঠের হচ্ছে আমাদের গরমকালে মাঠ ছিল, সো বেলার দিকটা মোটামুটি ওই 9:30-10 সময় করে পড়িয়ে টড়িয়ে মাঠে যেতাম, ওই মাঠে ওই সময়টা দিতাম,
মোটামুটি 3-4 ঘন্টা ওইটুকু দিলে যথেষ্ট। মানে একটা কন্টিনিউ রাখতে হবে, যে আজ গেলাম কাল যাবো এরকমভাবে করলে হবে না, মোটামুটি 2-3 মাস একদম কন্টিনিউ রাখতে হবে। তার সাথে পড়াশোনা থাকবে, খুব কষ্ট হবে, মানে খুব ঘুম পাবে সন্ধ্যের দিকটাতে, ওই মাঠ পড়ে এসে দুপুরে কোনো রকমে খেয়ে দিয়ে ঠিক আছে ওই পড়তে বাস, আর খুব কষ্ট হবে সন্ধ্যে মানে ঘুম পায় প্রচুর, কিন্তু পড়তে হবে না হলে হবে।